এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাপানি সম্রাট নারুহিতোর সাক্ষাৎ সহ বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার টোকিওর ইম্পেরিয়াল প্যালেসে জাপানি সম্রাট নারুহিতোর সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উভয়ের মধ্যে কুশল বিনিময় ছাড়াও দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টোকিও আকাসাকা প্যালেস স্টেট গেস্ট হাউসে বাংলাদেশ জাপান কমিটি ফর ইকোনমিক কোঅপারেশনের চেয়ারম্যান ফুমিয়া কোকুবু সৌজন্য সাক্ষাৎ করেন। একই স্থানে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন জাইকার প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিকো এবং জেট্রোর চেয়ারম্যান এবং সিইও ডক্টর ইশিগুরো নরিহিকো। এছাড়াও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ পার্লামেন্টারি লীগের প্রেসিডেন্ট তারো আসো। বুধবার সকালে ধারাবাহিক এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।